সরকারের পক্ষ থেকে একদম জায়গায় জায়গায় মাস্ক বিলিয়ে দেওয়া আর কি, মানে মাস্ক পাচ্ছে সবাই, ব্যবহার করছে সবাই, দুটোই নিশ্চিত করতে হবে। এই দুইটা বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। রেজার অত্যন্ত সঠিক কথাটাই বলেছেন। আমি শুনছিলাম আর একজন প্রফেসর শহীদুল্লাহ শিখ, যিনি করোনা জয়ী, তিনি যখন করোনা আক্রান্ত হন তখন মানুষের মধ্যে অনেক অনেক আতঙ্ক ছিল, চিকিৎসকরা তো বটেই, সাধারণ মানুষও। তিনি খুবই জনপ্রিয় তার বিভিন্ন অঞ্চলে, তিনি অনেক সামাজিক রাজনৈতিক কাজ করেন। তো দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো যেটি প্রফেসর বলছিলেন, ঠিকই বলেছেন যে আমাদের এখন মানুষ যে বাইরে বেরোচ্ছে, কাজ করছে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। মানুষ খুব অত্যন্ত আনন্দ বা অত্যন্ত যদি তারা শোকাহত হয় সেটা কিন্তু খুব বেশি দিন থাকে না। এটা একটা গ্রাফের মতো হঠাৎ করে উঠে যায়, তারপর নামতে থাকে। এবং এখন যেটা এই সময়টা, এটা এটা আমরা ইংরেজিতে বলতে পারি প্যান্ডেমিক ফ্যাটিগ, অর্থাৎ যে বিশ্ব মহামারীর ক্লান্তির সীমায় প্রবেশ করেছি আমরা। এই ফ্যাটিগের কারণে মানুষ তারা এইসব জিনিস কোনো আপাতভাবে মনে হচ্ছে গুরুত্ব দিচ্ছে না। আর একটা হচ্ছে যে ফ্যাটালিস্টিক অ্যাটিচিউড, যেটা ডক্টর রেজাউল্লাহ বলছিল যে মরলে বা আমি মরলা যাব কি হবে, আমি যাচ্ছি, এটা তো কোনো কিছু করার নাই, এরকম একটা ভাব। তো এক্ষেত্রে যখন আমাদের মহামারী শুরু হয় মার্চ এপ্রিল এমনকি মে মাস পর্যন্ত, বেতার টেলিভিশনে একটা ঘোষণা দিলে যে কাজটা হতো, এখন কিন্তু সেভাবে হবে না। এখানে আপনাকে আমি বলবো যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে, এখন যে সংক্রমণটা আছে সেটা আবার বেড়ে যায় রোগতাত্ত্বিকভাবে। আমরা বলতে পারি এখন যে শনাক্ত হওয়ার হার 10 থেকে 12, 10 থেকে 12% রোগী শনাক্ত হচ্ছে যারা টেস্ট করতে আসছে। এটা যদি 2 সপ্তাহের মাথায় আপনার 1.5 গুণ বেড়ে যায়, বা এখন যে গড়ে 1500 বা 1600 আক্রান্ত হচ্ছে, এটা যদি 2 সপ্তাহের মাথায় এই 1.5 গুণ বেড়ে গিয়ে 2500, 2500, 2700 হয় গড়ে, এবং সেটা কমপক্ষে 4 সপ্তাহ স্থায়ী থাকে, তাহলে আমরা বলবো যে এখন যে কার্ভটা, এখন যে প্রথম ঢেউটা, সেটা কমে গিয়ে আবার উঠেছে। যদিও আমাদের প্রথম ঢেউ শেষ হয়নি, যদি শনাক্ত হওয়ার হার শতকরা 5-এর নিচে নামতে হবে শেষ হতে হলে, হ্যাঁ, কিন্তু প্রথম ঢেউ শেষটা হলে দ্বিতীয় ঢেউ আসবে না, সেটা কোনো কথা নয়। আবার এই শীতকালে সেটা আসবে এমন কোনো কথা নয়, হয়তো শীতকাল থেকে উঠা নামা করতে লাগলো, যেমন ডক্টর রেজওয়ান বা শহীদুল্লাহ শিকদার বলছিলেন, এটা দেখা গেল ফেব্রুয়ারি মার্চে বাংলাদেশে উঠে গেল। কারণ বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা হয় গরমের সময়, শীতের সময় বাংলাদেশে হয়তো অ্যালার্জি থেকে ঠান্ডা বা নিউমোনিয়া, ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে নিউমোনিয়া হতে পারে, অন্যান্য ভাইরাস থেকে শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে, সিনজিটিয়াল ভাইরাস থেকে। এগুলো যদি এইরকম ভাইরাসের সংক্রমণ বা অ্যালার্জি থেকে যে যারা আগে থেকে কাবু হয়ে থাকবে, তারা যদি করোনা আক্রান্ত হয় তাদের মধ্যে ক্ষতিটা বেশি হতে পারে। করোনার সংক্রমণটা বেড়ে যাওয়ার একটা হুমকি আছে, আশঙ্কা আছে, সেটা আগামী মাসেই হোক বা 2 মাস পরেই হোক আমাদের করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 11টা স্তম্ভ বা পিলারের ভিত্তিতে তারা পরামর্শ দিয়েছে প্রতিটি দেশকে তাদের প্যান্ডেমিক প্রিপারেডনেস প্ল্যান, প্রস্তুতি পরিকল্পনা তৈরি করতে। বাংলাদেশে আমরা করেছি, আমরা 9টি পিলার, তখন 11টা হয়নি, 9টা স্তম্ভ বা পিলারের উপর ভিত্তি করে বাংলাদেশের প্যান্ডেমিক প্রিপারেডনেস এবং রেসপন্স প্ল্যান তৈরি করা হয়েছে। সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে। এখন বিভিন্ন পর্যায়ে, ছোট পর্যায়ে, বড় পর্যায়ে, আমরা এতদিন কি কাজ করেছি তার মূল্যায়ন হচ্ছে। আমি একটু আগে একটা ওয়েবিনার থেকে আসলাম, সেখানে বাংলাদেশে আমরা এই যে 9টি পিলারে কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় এইগুলো আলোচনা হচ্ছিল আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ তাদের সহ, এরকম আরো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে হবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে হবে। এখন এখান থেকে আমি শুধু বেশি আমি দুটো পিলারের কথা বলবো। একটা হচ্ছে রোগী শনাক্তকরণ, তাদেরকে আইসোলেট করা এবং কোয়ারেন্টিন করা, এক নম্বর। এবার প্রথমটা বলবো, এক নম্বর না, এক নম্বরটা হচ্ছে কোঅর্ডিনেশন, সেখানে আমাদের অনেক ঝামেলা আছে, সেই আলোচনা এই মুহূর্তে আসছে। ডক্টর রেজল খুবই ভালোভাবে বলেছেন যে আমরা যদি শনাক্তকরণের জন্য অ্যান্টিজেন টেস্টটা দ্রুত আমরা চালু করতে পারি, তাহলে রোগী শনাক্ত হওয়ার পরে তাকে আইসোলেট করা, রোগীকে যদি আমরা আলাদা রাখি তার চিকিৎসার জন্য, তাকে কেয়ার নেওয়ার জন্য, সে অন্য কাছে রোগ ছড়াবে না। এটা এটা করতে গেলে আমাকে প্রথম শর্ত হচ্ছে সে রোগটা শনাক্ত করবার জন্য স্যাম্পলটা দিবে। এটা আরটিপিসিআর এর স্যাম্পল যে সংগ্রহ করা, এই সংগ্রহ করা নিয়ম একে, কিন্তু বড় বড় যন্ত্রপাতি লাগে না। অ্যান্টিজেন টেস্ট আপনি একটা মোটামুটি ভালো
একটা গাড়ির মধ্যেও যদি যন্ত্রপাতি রাখেন মোবাইল ডিটেকশন করতে পারে। তো সেটা যেটা যেটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রে দেখেছি যে টেস্ট কিট একটা কিটের মধ্যে এই যে আপনার হ্যাঁ আইসোলেশন এবং তার ঘনিষ্ঠ সংস্পর্শে আলাদা করে কোয়ারেন্টাইন করবেন। দেখুন একজন মানুষ এখন তো টেস্ট করতে আসছে আগের চেয়ে কম, কেন? বিশেষ করে যারা প্রান্তিক মানুষ এমনকি মধ্যবিত্ত চাকরিজীবী, আমার নিজের পরিচিত যে আমি বলছি আমার যে তুমি টেস্ট করছো সে ব্যাংকে চাকরি করে, বলে আমার তোমার ছুটি পাওয়া নেই, তোমার যদি করোনা হয় তুমি তো ইয়ে পাবা, যে কোয়ারেন্টাইন লিভ পাবা, এটা সংক্রমণ প্রতিরোধ আইনে আছে। আমাদের প্রাইভেট ব্যাংক আমাকে এই জন্য না, আমাকে অন্য কোনো কারণে আমাকে আমি যে এখন একটা ভালো দায়িত্বে আছে সেখান থেকে সরিয়ে দেবে, কাজেই সে এখন জ্বর নিয়ে যাচ্ছে, মাস্ক টাস্ক করে যাচ্ছে এবং তাদের সহকর্মীদের বলছে তোমরা আমার থেকে দুই হাত দূরে থাকবা, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবা, কিন্তু সে কিন্তু অফিসে যাচ্ছে, সে করোনা টেস্ট বাদে অন্যান্য টেস্ট করেছে, তার টাকার সমস্যা নাই, সে ব্লাড কালচার করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছে, কারণ সে মনে করে সে যদি আইসোলেশনে যায় তার সমস্যা হবে। এখানে ওর যদি এই অবস্থা হয়, সে একজন নিম্ন পদস্থ কর্মচারী, তার চাকরির ভয় করছে ব্যাংকের মতো একটা জায়গায়, আর যারা দৈনিক মজুরিতে কাজ করে সে তো স্বেচ্ছায় আইসোলেশনে যাবে না, সরকারি উদ্যোগে আইসোলেশন কেন্দ্র করে তাকে সেখানে নিয়ে যেতে হবে, কারণ সে আইসোলেশনে গেলে তার খাওয়ার গ্যারান্টি নাই, তার পরিবারের লোকরা না খেয়ে মারা যাবে, এই জন্য একটা অ্যাসিস্টেড সাপোর্টেড কোয়ারেন্টাইন সাপোর্টেড আইসোলেশন চালু করা দরকার, যে সামাজিক সহায়তা নিয়ে সমাজের প্রান্তিক মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে সরকার আইসোলেশন করছে, তাদের স্বজনদেরকে কোয়ারেন্টাইন করছে, তাদের খাওয়াচ্ছে এবং তারা যে কাজ করে সেই কাজটা যাবে না, এই গ্যারান্টি দিচ্ছে।